হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কোম্পানির জন্য বা কোম্পানির বিভিন্ন ধরনের ভ্যাকেন্সির জন্য ওয়েবসাইটে আমাদের এই রিক্রুটমেন্টগুলো পাবলিশ করতে পারি সে সম্পর্কে। সো এর জন্য আমি যাচ্ছি রিক্রুটমেন্ট মডিউলে। এটা হচ্ছে রিক্রুটমেন্ট মডিউল। সো রিক্রুটমেন্ট মডিউলে আপনারা এখানে অনেক ধরনের মেনু পাচ্ছেন। একটি হচ্ছে জব পজিশন। আপনারা আপনাদের কোম্পানির যেসব ডিপার্টমেন্টের জন্য বা যেসব পজিশনের জন্য ভ্যাকেন্সি পাবলিশ করতে চাচ্ছেন সে জিনিসগুলো আপনারা এখানে তৈরি করতে পারছেন। দেন অ্যাপ্লিকেশন, আপনাদের পাবলিশ করা ভ্যাকেন্সি থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে বা যারা যারা রেজিস্টার করেছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। রিজিউম অ্যান্ড লেটার্স, যারা আপনাদের কোম্পানির ভ্যাকেন্সির এগেনস্টে তাদের সিভিগুলো অ্যাটাচ করছে সে সিভিগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং আপনার কোম্পানি থেকে আপনারা যেসব ভ্যাকেন্সি পাবলিশ করছেন সেসব ভ্যাকেন্সির এগেনস্টে এই পর্যন্ত বা এই মাসের টোটাল কতগুলো রিকোয়েস্ট সাবমিট হয়েছে বা টোটাল কতগুলো ইউজার তাদের জব রিক্রুটমেন্ট সাবমিট করেছে সেই লিস্টগুলো আপনারা অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং সেটি আপনারা ইয়ার এন্ড বা মান্থ এন্ড রিপোর্ট বিভিন্নভাবে জেনারেট করতে পারছেন। সো আমরা এখন দেখব কিভাবে একটি জব পজিশন তৈরি করতে হয় এবং একটি সার্কুলার কিভাবে ওয়েবসাইটে পাবলিশ করতে হয় এবং একজন জব সিকার কিভাবে আপনার কোম্পানির এই ডিপার্টমেন্টের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে। সো আমি একটি জব পজিশন ক্রিয়েট করছি। আমি একটি জব পজিশন ক্রিয়েট করছি সেলস অ্যাসিস্ট্যান্ট নামে। এই সেলস অ্যাসিস্ট্যান্ট যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্টের নামটা এখানে ট্যাগ করতে হবে, তার ইন্টারভিউ ফর্ম, এই রিক্রুটমেন্টের জন্য কে রেসপন্সিবল থাকবে তার নেম, আপনি এই ভ্যাকেন্সির পারপাসে কয়জন চাচ্ছেন এমপ্লয় নিতে সে কাউন্টিং নাম্বার, আমি এখানে চাচ্ছি এই ভ্যাকেন্সির জন্য আমি 3 জন লোক নিব, এবং এই ভ্যাকেন্সির জন্য বা এই রিক্রুটমেন্টের যে টোটাল এইচআর রেসপন্সিবল থাকবে তার নামটি আপনি এখানে মেনশন করতে পারছেন। দেন সেভ। দেন আমরা এই জব পজিশনটি বা এই ভ্যাকেন্সিটি চাচ্ছি ওয়েবসাইটে পাবলিশ করতে। দেন এটি এখন আনপাবলিশ অবস্থায় আছে, আমি চাচ্ছি এটি ওয়েবসাইটে পাবলিশ করব। সো আমি ক্লিক করছি এই বাটনটিতে। দেন উপরে আপনারা বাটন দেখতে পাচ্ছেন, এটি এখন আনপাবলিশ অবস্থায় আছে, আমি এটি পাবলিশ করে দিচ্ছি। সো এটি হচ্ছে সেই জব পজিশন যেটি আমরা তৈরি করেছি এবং আমরা চাচ্ছিলাম আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে। আপনারা চাইলে এখানে পছন্দ মতো আপনাদের এই জবের জন্য যেসব রেসপন্সিবিলিটিস দরকার সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এবং একজন জব সিকার যখন আপনার এই ইউআরএল বা আপনার ওয়েবসাইটে যখন সে ভিজিট করবে তখন এই অ্যাপ্লাই নর মাধ্যমে সে তার অ্যাপ্লিকেশনটি আপনার এই জব ভ্যাকেন্সির জন্য সাবমিট করবে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন জব সিকার আপনার পাবলিশকৃত ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করছে এবং সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনার সিস্টেমে চলে আসে সে বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।